स्कूल भवन पानी में डूबा हुआ है। ICDS केंद्र, स्वास्थ्य केंद्र, घर डूबे हुए हैं। कई छात्र अपने परिवार के साथ राहत शिविरों में शरण लिए हुए हैं। कहीं फिर छात्र स्कूल के अंदर शरण लेकर किताबें पढ़ रहे हैं। स्कूल कब खुलेगा कोई नहीं जानता। घाटल ब्लॉक और नगर पालिका क्षेत्र में ऐसी ही तस्वीर सामने आई है। पश्चिम मेदिनीपुर जिले के घाटल पंचायत समिति के अधिकांश ग्राम पंचायत क्षेत्र अभी भी पानी में डूबे हुए हैं। घाटल नगर पालिका के 13 वार्ड भी अभी भी बाढ़ में डूबे हुए हैं। प्राथमिक विद्यालय कुल 230 हैं, जिनमें से 151 जलमग्न है। कुल 56 हाई स्कूलों में से 21 पानी में डूबे हुए हैं। कुल 339 आंगनवाड़ी केंद्र, जिनमें से 215 जलमग्न है। 45 स्वास्थ्य केंद्रों में से 14 पानी में डूबे हुए हैं। साथ ही घाटल नगर पालिका क्षेत्र के 13 वार्डों के सभी प्राथमिक विद्यालय, उच्च विद्यालय, ICDS केंद्र, सहायता केंद्र पानी में डूबे हुए हैं। जिला स्वास्थ्य विभाग की पहल पर बाढ़ प्रभावित क्षेत्र के लोगों को स्वास्थ्य सेवाएं उपलब्ध कराने के लिए क्षेत्र में स्वास्थ्य शिविर लगाए जा रहे हैं। अभिभावकों को यह चिंता सता रही है कि स्कूल से पानी कब तक उतरेगा, कब घर लौटेंगे, स्कूल कब खुलेगा। কোন ক্লাসে পড়ো? এখানে খাওয়া দাওয়া পড়াশোনা সবই আছো? এখানে সবাই এইভাবে পড়াশোনা করছো? আছো পাচ্ছ এখানে সবাই? সবাই আছে। তোমার নাম? তাপস মন্ডল। সত্যি আমরা খুব দুর্ভাগ্যের মধ্যে আছি। আমাদের ব্লকে তিনটে সার্কেল আছে। তিনটে সার্কেলে প্রাইমারি স্কুল প্রায় 150-150 উপরে প্রাইমারি স্কুল ডুবে আছে। হাই স্কুল প্রায় 21খানা ডুবে আছে 74-এ। ICDS প্রায় 215টা ICDS ডুবে আছে। আর হেলথ সেন্টার, যেটা স্বাস্থ্যকেন্দ্র, প্রায় 24টা ডুবে আছে। তো আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি জল নেমে যাবে, ডিসিজ ইনফেকশন করতে হবে আমাদেরকে, এবং স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ICDSগুলো একবারে বাচ্চাদের সেখানটা যাতে স্বাস্থ্য সুরক্ষা পায়, তার জন্য ব্লিচিং পাউডার যা যা কিছু দিয়ে আমাদেরকে ওটাকে ডিসইনফেকশন করতে হবে, এটা করতে হবে আমাদেরকে। ভগবানের কৃপায় জলটা নেমে যাচ্ছে, কিন্তু সে একই ব্যাপার। আমরা দ্রুত আমরা চেষ্টা করব যাতে করে এই বিষয়গুলো, এই সেন্টারগুলো যাতে করে নর্মাল সেন্সে আসে। এবং বন্যার জল কমে যাওয়ার পর দেখা যায় স্কুলগুলোর বেহাল অবস্থা। হ্যাঁ, আমরা দেখছি এই সমস্ত রিপোর্টগুলো আমরা জেলা পর্যায়ে পাঠাবো যে এইগুলোর জন্য কোনো রিপেয়ারিং দরকার কিনা, যদি রিপেয়ারিং এর দরকার থাকে সেগুলো রিপেয়ারিং করতে হবে। আমাদের DM সাহেব নেতৃত্ব দিচ্ছেন। আমাদের এই ঘাটাল এবারে বন্যায় অভূতপূর্ব পরিস্থিতি আমরা কখনো দেখিনি। মুখ্যমন্ত্রী তিনিও নিজে এসেছেন, ডিরেকশন দিয়ে গেছেন। DM সাহেব, SP সাহেব, SDO সাহেব এরা নেতৃত্ব দিচ্ছেন। তাদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, শঙ্করবাবু, দিলীপবাবু, সবাই ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত আমরা কাজ করে যাচ্ছি যাতে দ্রুত এর থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং নর্মাল সন্ধান আমরা ফিরতে পারি। এবং রিপেয়ারিং গ্যারান্টি যা পাওয়া যাবে সেগুলো আমরা করব। আপনারা দেখেছেন শুধুমাত্র যে আধিকারিক লেভেলে তা নয়, মন্ত্রী মহাশয় মানব রঞ্জন ভূঁইয়াত্রী ইমিডিয়েটলি দুবার এসেছেন। তিনি আমাদের ইরিগেশন মিনিস্টার, তার জন্য এই বাঁধ রক্ষা হয়েছে। ইঞ্জিনিয়াররা দিন রাত করে কাজ করেছেন, অসম্ভবভাবে কৃতজ্ঞ তাদের কাছে। এবং আজকে ইন্দ্রনাথন সাহেব এসেছিলেন পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। কালকেও অনেক মন্ত্রী, আমলা, তারা আসবেন। ঘাটালের বন্যা এবারে সত্যিকার আমরা ভাবতে পারিনি, আমাদের সাংসদ হয়তো আসবেন, কিন্তু আমরা কোনোদিন ভাবতে পারিনি এত মন্ত্রী এত আমলা এসে ঘাটালকে কিভাবে উদ্ধার করা যায়, মানুষকে কিভাবে ভালো রাখা যায়, তার জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধি যৌথভাবে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এটা কাউন্টার করছি। আশা করি আমরা দ্রুত এর থেকে নিশ্চিত। এখানে পড়াশোনা করছো তোমরা? কেন এখানে পড়াশোনা করছো? বন্যার জন্য? বন্যায় কি ঘর ডুবে গেছে? এখানে সবাই একসাথে পড়াশোনা করছে, এখানে থাকতে অসুবিধা হচ্ছে তো? স্কুল তাহলে স্কুল বন্ধ? এই স্কুলেই আছো তোমরা? তোমার নাম? ওরা রাই পাই রাউ রাই।
প্লেন চলছে জলে, এবার ঠিক করুন, প্লেন প্লেন চলছে জলে, প্লেন চলছে ডুবে গেছে। ¿Quién es el arco?